গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে তো এখানে উইকেন্ড ফ্রাইডে, তো আমরা একদম আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠে গেছি 6:30-তে। মানে উইকেন্ডও শান্তি নেই, উইকেন্ডও দেরি, তাড়াতাড়ি উঠে গেছি। আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে আর আমাকেও তাড়াতাড়ি উঠতে হবে। তুমি আজকে ম্যাডাম তাড়াতাড়ি উঠেছিস? তুমি কেন রে, আমি কি রোজ দিন উঠি না? কি বাঁচে দেখো, কেন রে, আমি কি সকালবেলা রোজ দিন ঘুম থেকে উঠি না? হ্যাঁ, তোর আগে উঠেছি ঠিকই, বাট আমাকে মোটামুটি 6:30-টার মধ্যে রোজ উঠতে হয়। তো আজকে আমরা যাচ্ছি একটা খুব সুন্দর একটা জায়গা। এখানে টাইম এখন 8:30, মানে ইন্ডিয়াতে এখন 10 o'clock। তো খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা, আমাদের সাথে একটা ফ্যামিলি আছে, তোরা আসছে। তো এখন আমরা এসেছি মেকডিতে ব্রেকফাস্ট করতে। অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার আসছে, খেয়ে বেরোবো। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, খুব মজায় আছো, খুব আনন্দে আছো। আমরা প্রচণ্ড ভালো আছি, খুব খুশিতে আছি, খুব মজায় আছি। আর পুজো তো এসেই গেছে একদম দোর গড়ায়, খুব খুব ভালো করে এনজয় করো সবাই। আর আজকে সারাদিন অনেক কিছু প্ল্যান আছে, সকাল সকাল প্ল্যান নিয়ে বেরিয়েছি, প্রচুর ঘোরার প্ল্যান আছে। দেখা যাক কতটা কি এখানে সাকসেস হয়, কতটা কি ঘুরতে পারি। তো ব্রেকফাস্ট এসে গেছে, এখন ব্রেকফাস্ট খাবো আমরা। আমি অর্ডার করেছি সসেজ এগ মাফিন, আর সাথে হচ্ছে ক্যাপুচিনো। আর ম্যাডাম যে সকাল সকাল হট চকলেট খাবে করে বলে দিল, হট চকলেট অর্ডার করলাম ওর জন্য। তার সাথে হাজব্যান্ড আছে, এখন একটা ফ্যামিলি আসছে রাস্তায় আছে, ওরা যে আসবে তার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। আমার অল টাইম হচ্ছে হট ফেভারিট এগ মাফিন সসেজ। আমাদের প্রায় দিন, মানে প্রায় বলতে উইকেন্ডে কোনো কোনো সময় ব্রেকফাস্টে মেকডি থেকে এটা অর্ডার হবে। তুই বাইরে কোথাও গেলাম, বাড়িতে যদি ব্রেকফাস্ট না করে এটা তো করবোই। আসলে এত সুন্দর, মানে ডিম চিকেন আর চিজটা দেয়, চেডারটা দেয় ব্রেডের সাথে, জাস্ট গুড লাগে। এর সাথে হচ্ছে হ্যাশ ব্রাউন। তো এসে গেলাম আমরা এখানে একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা এসেছি। মানে পেছনে লোকজন দেখতে পাচ্ছ, ওখানে স্নান করছে, ওখানে প্রচুর লোক পিকনিক করছে, শুনতে পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড ওয়াটার পড়ছে, সাউন্ড হচ্ছে। অ্যাকচুয়ালি রিসেন্টলি এখানে সাইক্লোন হয়েছিল, প্রচুর রেইন হয়েছিল, তার জন্য এই জায়গাটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আসবো, তো ফাইনালি আসতে পারছি, প্রচণ্ড হ্যাপি। তো আমাদের সাথে একটা ফ্যামিলি আছে, তোমরা যদি আমার বার্থডেতে দেখেছিলে ওদেরকে। তো এই জায়গাটার নাম হচ্ছে ওয়াদি লাওকেন। এটা এখান থেকে ধরো মোটামুটি মাস্কাট থেকে 150 কিলোমিটার। হ্যাঁ, আমরা প্রায় 1.5 ঘন্টা ডিস্টেন্সে এলাম বাই কার। তো আজকে অনেক অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে, মানে আমার ইচ্ছা আছে, জানি না কতটা কি ঘোরাবে এরা। তো দেখতে থাকো ব্লগটা, সাথে থাকো আমাদের, সব কিছু তোমরা আস্তে আস্তে ওমানের ব্যাপারে তোমাদের দেখাতে পারবো। আমরা পুরো ওইখান থেকে তো এখন সময় 4:30 বিকেল বাজে, আর আমরা এখানে অ্যাকচুয়ালি এই গ্র্যান্ড মলে এসেছিলাম, গ্র্যান্ড মল থেকে বেরোচ্ছি আমরা। তো আজকে বিকেলটা এখানেই আমরা শেষ করছি। আরও ভালো একটা দিন গেছিলো, দারুণ একটা দিন গেছিলো। এই যে এখানে কাছে আমি এখানে আছি, আমার বড় একা না, আমার বেরোচ্ছি এখন বাড়িতে, এখন বাড়ি যাচ্ছি। সারাদিনটা প্রচুর মজা করেছি, খুব আনন্দ কাটলো, আনন্দ করে কাটলো, একটা খুব ভালো একটা উইকেন্ড স্পেন্ড হলো। তো ওই জায়গা থেকে আমরা এসেছিলাম গ্র্যান্ড মলে, কিছু জিনিস কেনা হলো, দেন লাঞ্চ করলাম এখানে, এখন এখান থেকে আমরা যাবো হচ্ছে বাড়ি। তো বাড়ি গিয়ে পিক্সি সাথে দেখা হবে, বাড়ির সাথে পিক্সি গিয়ে দেখা হবে। বাড়ি থেকে প্রচুর কাজ আছে, আমাদের বাড়িতে একটু স্মল দুর্গাপূজা অ্যারেঞ্জমেন্ট করছি, একটু স্মল, সে মানে নাম মাত্র অ্যারেঞ্জমেন্ট বলতে ছোট্ট একটা মানে ফাংশন, না সেটা পরে তোমাদের পরে বলবো। তাদের অনেক কাজকর্ম আছে, বাড়িতে লোকজনরা আসবে, মজা একটু করবো।
তোমরা পূজো প্রত্যেককে খুব ভালো করে এনজয় করো, বাট সাবধানে কাটিও। কোভিড কিন্তু এখনো যায়নি, আছে, এই যে মাস্ক পরে তাও ঘুরতে হচ্ছে। সবাইকে জানাই পূজোর অগ্রিম শুভেচ্ছা, সবাই অগ্রিম শুভেচ্ছা পূজোর। হ্যাঁ বলে বলে তুমি বলো, দারুণ শুভর অগ্রিম শুভেচ্ছা, শুভ অগ্রিম শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা, যাও বল প্রীতি অভিনন্দন। সবাই খুব ভালো করে মজা করে কাটিও পুজো, সবাই খুব ভালো থাকো, সবাইকে নিয়ে আনন্দ করো। তো এখানে আমরা ব্লগটা এন্ড করছি, এখন টাইম কটা এখানে? সাড়ে চারটে বাজে, ইন্ডিয়াতে এখন প্রায় 6টা বাজে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, সবাই খুব ভালো থেকো, সবাই খুব 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 এনজয় করো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওগুলো আমাদের ভালো লাগে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, টু সাবস্ক্রাইব ইউ অ্যান্ড মি। কারণ আমাদের কমিউনিটিতে যারা তোমরা নতুন আছো তাদেরকে বলছি, যদি ভিডিওগুলো ভালো লাগে, যখন দেখছো, যখন আশা করি ভালো লাগছে বলে তোমরা লাইক করছো, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও আমাদের এগোতে সাহায্য হবে, একটু মোটিভেশন পাবো আর কিছুই না। আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও, অ্যান্ড তার সাথে অল অপশনটাকে প্রেস করে দিও, তাকে আমাদের যখন ভিডিও আপলোড হবে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা, চলো টাটা, বাই বাই।